হ্যালো, আমি মিলি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রবিবার, উইকেন্ড। তা আমি উইকেন্ডে কীভাবে টাইমটাকে স্পেন্ড করি, সারাদিন কী কী করছি, সেগুলো তো সবই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে শুরু করি, চল লেটস স্টার্ট। বিছানা গোছানো কমপ্লিট, এটা হচ্ছে সবার প্রথম কাজ আমার। এবং এই কাজটা যদি ঠিকঠাক মতো না হয় আমার একদম ভালো লাগে না। বিছানা একদম টান টান হবে তাহলেই আমার ভালো লাগে। একটু জল খেয়ে নি, পেয়েছি। একটু চা করবো, চা করে খাবো, তাহলে আমার একটু এনার্জি চলে আসবে। চলো একটু চা করে খাই, তোমরাও আসো। এবার আমি চা করতে চলে এসেছি রান্নাঘরে, চা করবো। চা না খেলে আমার কাজে এনার্জি আসে না, চা আমাকে তো খেতেই হয়। লিকার চা আমি একদম খেতে পারি না, দুধ চা আমার লাগবে। লিকার চা দেখলেই না আমার মাথা মাথা পুরো গরম হয়ে যায়, আর সারাদিন কোনো কানে কানে একদম এনার্জি পাই না আমি। চা পাতা দিয়ে নি, হয়ে গেছে আমার। এবার চাটা ঝেড়ে নি। এবার একটু শান্তি, এবার চা খাবো। চা খাওয়া হয়ে গেলে এবার দুপুরে রান্নাটা করব। আজকে ঠিক করেছি শুক্তো করব আর মাছের ঝোল করব, বেশি কিছু করব না, কারণ সবে কয়েকদিন ঘুরে এসেছি, আমরা জার্নি হয়েছে অনেক, একটু হালকা পাতলা খাবো। রান্নাটা করতে একটু দেরি হয়ে গেল, কারণ শুক্তো সব সবজিগুলো কাটলাম, একটু টাইম লাগে কাটা, সবজি কাটা, তারপরে তোমার কাঁচকলা, পেঁপে সব কাটা কাটা যা যা লাগে, আলু। আর তার আগে জন্য ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা হয়ে যাবে কতক্ষণে। এবার মাছটা করবো, মাছটা যে করবো একদম পাতলা করবো, একদম হালকা, কারণ ওই যে বললাম তোমাদেরকে জার্নি করে এসেছি, একটু বড়ি দিয়ে একটু আলু দিয়ে ঝোল করবো, মাছটা ভাজবো আর কি। এখন তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো দেবো। মাছে হলুদ লবণ আমি আগে থেকেই মাখিয়ে রেখেছি, এবার একটা একটা করে মাছগুলোকে দিয়ে দেবো। মাছ ভাজা কমপ্লিট, লাস্ট মাসটা ভাজছি আর কি। বড়িটা আমি আগেই ভেজে রেখেছি, তোমাদেরকে বলা হয়নি, কারণ মাছের তেলে কখনোই বড়ি ভাজা উচিত না, তাহলে একটা বিচ্ছিরি একটা স্মেল আসে। আলুটা আমি একটু ভেজে নেবো, আলুটা আমি এই কারণে ভেজে নিচ্ছি যাতে আলুটা গলে না যায়। লবণ আর একটু হলুদ দিয়ে নেবো, আর যেহেতু আলুতে লবণ দিলাম তাই আমাদের খেয়াল রাখতে হবে যখন আমরা মশলা দিয়ে কষাবো
লবণটা সেই বুঝেই আমরা পরিমাণ মতো দেবো। আলুটা তুলে নিচ্ছি, প্রায় ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবো না। এরপর ফোড়ন দেবো, ফোড়নে দিয়ে নিচ্ছি আমি জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা একটা আর তেজপাতা একটা। মশলাটাকে পেস্ট করে নিয়েছি, এর মধ্যে রয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ আদা। এর মধ্যে আমি সামান্য একটু লবণ দেবো। গ্যাসটাকে একটু কমিয়ে মশলাটা কষাবো, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ঝালটা দেবে, আমরা একটু ঝালটা বেশি খাই। আর দিয়ে দেবো টমেটো, খুব সুন্দর একটা টেক্সচার আসছে। এবার এটাকে 5-7 মিনিট কষাবো। এর মধ্যে আমি ভাজা আলুগুলো দিয়ে একটুখানি কষিয়ে নেব। যখন মশলা থেকে তেলটা একদম ছেড়ে যাবে তখন আমরা জল দেব। মশলা থেকে তেলটা ছেড়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। জলটা একটু ফুটলে তারপর আমি মাছগুলোকে এর মধ্যে দেবো, একটু ফুটতে টাইম দেবো। ঠিক আছে, এবার মাছগুলো এক এক করে দিয়ে দেবো। মাছটাকে একটু উল্টে পাল্টে দেবো। ভাজা বড়িগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়িয়ে দেবো, গ্যাসটাকে একটু লো ফ্লেম করে আমি ঢাকা দিয়ে দেবো 7-8 মিনিট। দেখতেই পেলে যে আমি খুব তাড়াতাড়ি করে মাছের ঝোলটা করে ফেললাম। এবার লাস্টে একটু নামানোর আগে ধনে পাতা দিয়ে দেবো। এবার যারা তোমরা খাও না ধনে পাতা তারা দেবে না, তারা এটাকে স্কিপ করে যাবে, আর যারা ধনে পাতা খাও তারা অবশ্যই দেবে। এরপর শুক্তটা হলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে তোমাদেরকে দেখাবো শুক্তটা কীভাবে করছি, তারপরে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে পুজো দেব, এই কাজগুলো করব, তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তাহলে চলো দেখি শুক্তটা। এবার আমি শুক্তটা বানাবো, তার জন্য আমি এখানে নিয়েছি সজনের ডাঁটা, পেঁপে, বেগুন, আলু, উচ্ছে আর কাঁচকলা। এই প্রত্যেকটা সবজি এবার আমি আলাদা আলাদা করে ভেজে তুলে নেব। কড়াইতে আমি এবার তেল দিয়ে দিলাম, যা তেলটা গরম হলে এবার একের পর এক সব ভেজে নেব। প্রথমে ভাজবো আমরা উচ্ছে, তারপরে বাদ বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো ভাজবো। কিন্তু উচ্ছে ভাজার আগে আমি একটু বড়িটা ভেজে নেব, নাহলে বড়ির যে স্মেলটা আছে সেটা পরে ভাজলে চলে যাবে। গরম হয়ে গেছে, এবার আমি বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব। এবার লাল লাল হয়ে গেছে বড়িগুলো ভাজা, এবার আমি এগুলোকে তুলে নেবো।
এরপর এই তেলের মধ্যে আমি উচ্ছেগুলোকে ভেজে নেবো। লাস্ট আলুটা ভাজা কমপ্লিট। এরপর আমি ফোড়নের জন্য দেবো পাঁচ ফোড়ন। এরপরে যে সবজিগুলো ভেজে রেখেছি সমস্ত সবজিগুলো আমি ফোড়নের মধ্যে দিয়ে দেবো। পাঁচ মিনিটের জন্য ঢাকা দিতাম। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটাকে তুলে নেবো। তুলে একটু নাড়িয়ে দেবো, আর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু আদা বাটা। আমি এখানে আদাটাকে গ্রেট করে নিয়েছি। এরপর আমি দিয়ে নেবো এখানে একটু রাঁধুনি বাটা। একটু ভালো করে নাড়াবো। আমি দিয়ে নেবো 1 গ্লাস কাঁচা দুধ, আর শুক্তো মানে দুধ কিন্তু মাস্ট। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটা আমি তুলে নেবো। অলমোস্ট সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে নেবো আমি 2 চামচ চিনি, আর যে বড়িটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। আরো 2-5 মিনিট ঢাকা দিয়ে রাখবো, রেখে ঘি দিয়ে নামিয়ে নেব। তাহলে আমার রান্না মোটামুটি ডান। এবার আমি স্নানে যাবো, স্নানটা করে আসি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এটা হলো আমার ঠাকুর ঘর, এখানে গোপাল। আর ওই পাশে আছে সমন্বয় ঘর ঠাকুরের। পুজো দেওয়া কমপ্লিট, রান্না কমপ্লিট, সব কমপ্লিট। এবার আমি একটু লাঞ্চ করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। এখন যা ওয়েদার পড়েছে তাতে তোমরাও শুক্তো রান্না করে খাও, শরীর ভালো থাকবে। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আর সবার সাথে শেয়ার করো, সবাইকে বলো এরকম হালকা রান্না করে খাওয়ার জন্য। ওয়েদার খুব খারাপ এখন। আর এরপর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা।